চোর পুলিশের খেলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ছেলেকে নিয়ে জন্মদিনের বাজার করতে বেরিয়ে সর্বস্ব হারালেন এক গৃহস্থ। মাত্র সোয়া ঘন্টার মধ্যে সন্ধ্যারাতে থানা লাগোয়া এলাকায় গৃহস্থের বাড়িতে হাত সাফাই চোরের। আলমারির লকার ভেঙে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা ও সামগ্রী লুটে নেয় চোর। দুঃসাহসিক চুরির ঘটনা ধর্মনগর থানা লাগোয়া সাকাই বাড়ির নেতাজি পাড়ায়। পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গৃহস্থের ঘরে হাত সাফাই চালিয়েছে চোর। উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরে যেন চুরির হিড়িক পড়েছে। রবিবার সন্ধ্যারাতে ধর্মনগর থানা লাগোয়া সাকাই বাড়ি নেতাজি পাড়ার বাসিন্দা প্রাণ গোপাল দেব এবং তার স্ত্রী কস্তুরী ঘোষ বর্মন একমাত্র ছেলের জন্মদিনের জন্য ছেলেকে নিয়ে কেনাকাটা করতে শহরে বের হন। মাত্র সোয়া ঘন্টা এক ঘন্টার মধ্যেই বাড়ির এসে দেখতে পান ঘরের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলোভাবে ছিটিয়ে পড়ে রয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় থানার পুলিশ। পুলিশ এবং গৃহস্থ ঘরে ঢুকে দেখতে পান ঘরের পেছনে গ্রিল ভেঙে একদল চোর ঘরে প্রবেশ করেছে। তারপর ঘরে থাকা আলমারির লকার ভেঙে 7 থেকে 8 ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা পয়সা এবং এটিএম কার্ড সহ গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। গৃহস্থ প্রাণ গোপাল দেব জানান, তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন। এই গোটা ঘটনায় একটা চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে তো আমি তাড়াতাড়ি করেই আমি ইয়ে করছি, করে দেখছি যে আমার এটিএম, যে আমার স্টেট ব্যাংকের এটিএম কার্ডটাও নাই। আর তো সোনা নিচে সোনা পোড়াটাই নিচে গিয়ে নেবা নেওয়া নেওয়াও 7 থেকে 8 গুণ বাচ্চারা আর কি। ক্যাশ টাকা অনেক টাকা বেশি আসলো না, 6,000 থেকে 8,000 টাকা। আর এটিএমে পুরা টাকা নেই, আমার রিটায়ারমেন্টের পুরা পেনশনের সব টাকাটাই এটিএমে শেষ দিয়ে অ্যাকাউন্টে দিচ্ছে। ওই এটিএম কার্ডটাই ইয়ে করে দিচ্ছে।